বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে তিল আঁচিল কীভাবে আপনারা কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে দূর করতে পারবেন সেই টিপসটা নিয়েই হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের সকলের উপকারে আসবে। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি দেখেন একটা মোম নিয়েছি আর কয়েক টুকরা রসুন নিব। এই দিয়ে আমি আজকে তিল বা আঁচিল কীভাবে আপনারা কয়েক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে দূর করতে পারবেন সেই টিপসটা শেয়ার করব। খুব সহজে ঘরে থাকা কিছু উপকার দিয়েই কিন্তু এটি আমি দূর করে দেব। তিল আঁচিল আসলে হয় অপরিচ্ছন্নতা থাকার কারণে, পানি কম খাওয়ার কারণে, বেশি রোদে যাওয়ার গেলে, অথবা জেনেটিক্যালিও হয়ে থাকে। যাদের বাবা মার থাকে সন্তানেরও ঠিক সেই জায়গায় তিল আঁচিল হয়ে থাকে। তবে এই থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া, সেই পদ্ধতিটাই আমি এখানে শেয়ার করব। সাথে সাথে কিন্তু প্রচুর পানি খেতে হবে, রোদে কম বেরোতে হবে, অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার। আমি 2-3 টুকরো রসুনের কোয়া খুব ভালোভাবে ছিলেন নিয়ে 4 টুকরো রসুন, এখন এটা খুব ভালোভাবে আপনি গ্রেটও করে নিতে পারেন, অথবা এরকম হামান দিস্তে আপনি একটু থেতো করেও নিতে পারেন। জাস্ট একটু থেতো করে নিতে হবে, অথবা গ্রেটার দিয়ে আপনি গ্রেটও করে নিতে পারেন। তিল আঁচিল আমাদের মুখের ফাঁকা ফাঁকা যেখানে জায়গা মুখের উপরে গলায় হয়ে থাকে, এতে খুব খারাপ দেখা যায়, আমাদের নিজেদের কাছেও খারাপ লাগে। তাই আপনারা ঘরোয়া পদ্ধতি এইভাবে এটা উঠাতে পারবেন। দেখেন এখানে আমি রসুন 4 কোয়া রসুন থেতো করে নিয়েছি, এর সাথে আমি মাত্র ঘরোয়া 2টি উপকরণ মিশাবো যাদের কোনো সাইড ইফেক্ট নেই। অনেকে ইউটিউবে দেখেছে চুন দিয়েও অনেক সময় এটা উঠানো দেখান, তবে এটা কিন্তু একদমই ঠিক নেই, স্কিনের জন্য অনেক খারাপ। এর মধ্যে আমি 2 চিমটির মতো বেকিং সোডা দেবো, মানে খাবার সোডা যেটা আমরা খেয়ে থাকি, খাবার সোডা কিন্তু আমরা খাই, এটা কিন্তু কোনো খারাপ কিছু না। এখানে আমি খাবার সোডা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা উপকরণের সাথে মেশাবো, সেটি হলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। এখন দেখেন এই 2টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি এখানে বোরো প্লাস অথবা বোরোলিন অ্যান্টিসেপ্টিক ক্রিম যেটা আপনাদের বাসায় থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনারা বোরোলিন অথবা বোরো প্লাস কিন্তু প্রায় অনেকেরই ঘরে থাকে, আপনারা এখানে আমি এখানে বোরোলিনটা ব্যবহার করেছি, আপনারা এখানে বোরোলিনটা ব্যবহার করতে পারেন। এখন আমরা 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অ্যান্টিসেপ্টিক ক্রিম কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, বিভিন্ন রকমের জীবাণুর হাত থেকে কিন্তু আমাদের স্কিনকে রক্ষা করে। এই ক্রিমটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে না দিলে সমস্যা নেই। এখন দেখেন আমি একটা মোম নিয়েছি এবং মোমটা জ্বালিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মোমটা কিন্তু জ্বলছে। এখন এই বাটিটা একটু হালকা করে মোমের উপরে ধরবো, জাস্ট আমি ক্রিমটা যখন মেল্ট হয়ে যাবে এবং এই রসুন এবং বেকিং সোডার সাথে একদম মিশে যাবে ততক্ষণ পর্যন্ত একটু তাপ দিয়ে নেবো, হালকা একটু তাপ দিয়ে নেবো যতক্ষণ না ক্রিমটা মেল্ট হয়ে যায়। দেখেন ক্রিমটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে, মেল্টে খুব ভালো করে মিশে যাবে এবং একটা ক্রিমি ভাব চলে আসবে, তখন আপনারা কিন্তু আপনাদের তিল আঁচিলের পরে এটা খুব সহজেই লাগাতে পারবেন। তিল আঁচিল আমাদের শরীরে হয়ে থাকে এবং এটা থেকে মুক্তি পেতে হলে আপনাদের কিন্তু এই রেমেডিটা অবশ্যই দিনে 2-3 বার ব্যবহার করতে হবে এবং ধৈর্য ধরে 1 সপ্তাহ আপনারা ব্যবহার করে দেখবেন যে কোনোই কোনো সাইড ইফেক্ট নেই। খুব সহজে আপনারা তিল আঁচিল ঝরে পড়বে, তিল থাকলে এটা একদম মানে আফসা হয়ে যাবে, যেটা গাঢ় থাকবে সেটা মানে আফসা হয়ে যায় আঁচিল তিলটা এবং আঁচিলটা ঝরে পড়ে যায়। খুব সহজেই কিন্তু আপনারা এটা করতে পারবেন এবং এটা শুধু কিন্তু যেখানে যেখানে তিল আঁচিল আছে কিন্তু সেখানে সেখানেই লাগাবেন, মুখের স্কিনে কিন্তু এটা যাতে না লাগে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে এটা আপনারা লাগাবেন। দেখেন একটা ক্রিমি ভাব চলে এসছে, এরপরে আপনারা আপনাদের আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি যেখানে যেখানে তিল বা আঁচিল থাকে তার উপরে এভাবে এভাবে লাগিয়ে দেবেন। শুধু যেখানে তিল আঁচিল এইটার কথাটা আমি বারবার বলছি সেখানেই আপনারা লাগাবেন, অন্য স্কিনে যেন না লাগে। এভাবে আপনারা তিল আঁচিলের উপরে লাগিয়ে রাখবেন, দিনে অন্তত 2-3 বার এটা লাগানোর চেষ্টা করবেন এবং আপনারা এভাবে লাগিয়ে দেখেন, 7 দিন ব্যবহার করে দেখেন। এখানে কিন্তু খুব সহজ উপাদান আছে যেটা আমাদের ঘরে থাকে, বেকিং সোডা আমরা খাই, তারপর রসুনও আমরা খাই এবং বোরোলিন অথবা বোরো প্লাস অ্যান্টিসেপ্টিক ক্রিম আমাদের ঘরে থাকে। এই 3টা উপকরণ দিয়েই আপনারা তিল আঁচিল আপনাদের শরীর থেকে মুছে ফেলতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে, রোদে বেরোলে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, আপনাদের রক্তকে বিশুদ্ধ রাখতে হবে, তাহলে ভিতরে যাতে কোনো রোগ বালাই না থাকে সেটার দিকেও খেয়াল রাখতে হবে, তাহলে তিল আঁচিল আর উঠবে না। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।